নেব ছোট ছোট বিজ্ঞানীদের, ভবিষ্যতে যারা বড় বিজ্ঞানী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবার বলো তোমাদের স্কুলের নাম কি, তোমাদের প্রজেক্টের নাম কি? আর একবার বলো, স্মার্ট হাউস। আচ্ছা, খুব সুন্দর। বলো স্মার্ট হাউসে কি কি থাকবে? বাহ, সৌরশক্তি, সৌর বিদ্যুতে, সৌর কোষ দিয়ে তোমরা এই যা কিছু আছে সব কিছু চালাবে, খুব ভালো। খুব সুন্দর ব্যাপার। আচ্ছা, এখানে আমরা বৃষ্টির জল সংরক্ষণ করছি, জল বিশুদ্ধ হয়ে আমরা এখানে সংরক্ষণ করে এখানে আমরা যেহেতু ফিল্টার করছি তাই এগুলো আমরা সমস্ত খাওয়ার কাজে বা রান্নার কাজে ব্যবহার করব। আর এখানে আমরা একই রকম ভাবে বৃষ্টির জল সংরক্ষণ করবো, এখানে আমরা ফিল্টার করবো, এখানে আমরা চাষ করে থাকবো, যেহেতু আমরা হার্ভেস্টিং বলছি। আর যেহেতু আমরা জানি বৃষ্টির জল খুব উপযোগী গাছপালা বড় হওয়ার জন্য, এখানে আমরা ফিল্টার করবো না, সরাসরি বৃষ্টির জল আমরা ব্যবহার করবো। আর এবার আসি হচ্ছে ফায়ার অ্যালার্মিং সিস্টেম, তো খুব দরকার বাড়িতে কোথাও আগুন লাগলে সাথে সাথে জানতে পারলে। তবে বলতে পারি যে এই অ্যালার্ম কোনো ছোট আগুন জ্বালালে বা আমরা রান্না করার ক্ষেত্রে ধূপকাঠি বা মোমবাতি জ্বালানোর ক্ষেত্রে এই অ্যালার্ম আওয়াজ হবে না। যখন বেশি পরিমাণে আগুন জ্বলে ধোঁয়া উৎপন্ন হবে তখন এই সেন্সারটি জ্বলে আমি একটু দেখানোর চেষ্টা করবো। খুব সুন্দর প্রজেক্ট, এবং টিচাররাও তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়েছে, তোমরাও বুঝেছো। ম্যাডাম একটু এদিকটা একটু নেবেন তো, এটা একটু নেব। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমাদের টিচারদেরও আমি ধন্যবাদ জানাবো, তারা কি সুন্দর বুঝিয়েছে তোমাদের। ও দারুন, দরজা বন্ধ করার পরে কেউ জোর করে দরজা ঠেলে ঢোকার চেষ্টা করে বা পাঁচিল ঠোকে চেষ্টা করে তাহলে এই অ্যালার্মটি বেজে উঠে আমাদের সচেতনতা করবে। একদম বিদেশি ব্যবস্থা এই, আর এই ব্যবস্থা বেশিরভাগ আমেরিকা বা বিভিন্ন আধুনিক দেশে হয়ে থাকে, কারণ আমরা জানি সেখানে বেশিরভাগ কাঠের দিয়ে বাড়ি তৈরি হয়ে থাকে, তো তার জন্য সেই সমস্ত জায়গায় এই ফায়ার অ্যালার্ম প্রচণ্ড উপযোগী। ফলে এই সমস্ত আধুনিক ব্যবস্থাগুলো প্রয়োগের ফলেও আমাদের কোনো পরিবেশ দূষণ হয় এবং প্রযুক্তিরও উন্নতির সাথে সাথে খরচ বেশি হতে পারে, কিন্তু আমরা একবার যদি এটা করে নিতে পারি একটা সুদূরপ্রসারী ফল পাবো। আচ্ছা, আমি টিচারদেরও একটু ইন্টারভিউ নিতে চাই, কে শিখিয়েছেন, কে গাইড করেছেন তোমাদের টিচার, দেখতে পাচ্ছ না? আমাদের টিচারের নাম বলো। আমাদের মৌনন্দি, আমাদের স্কুলের লাইফ সায়েন্সের টিচার, এছাড়াও আমাদের ঝুমাদি যে আমাদের সম্পূর্ণ গাইড করেছে, এছাড়াও আমাদের স্কুলের বদ্দি রেশমি মুখোপাধ্যায়, আচ্ছা, প্রচন্ডভাবে আমাদের সাহায্য করেছে পুরো মডেলটা দাঁড় করানোর। আবার বল স্কুলের নাম বলো। সারাফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন ফর সায়েন্স। খুব সুন্দর, দারুণ লাগলো, আমার খুব ভালো লেগেছে, তোমাদের টিচারদের দেখাতে পারলে একটু ভালো লাগতো। আপনি একটু কষ্ট করবেন, আমি একটু দাঁড়াবো।